আল্লাহ পাক তৌফিক দেন। আর ভাই, দ্বীনের আমল তো হাজারো আছে, কিন্তু আমরা কমজোর মানুষ, এত কিছু, এত দৌলত কামানোর হিম্মত আমাদের মধ্যে নাই। এতটুকু থাকে যে গুনাহ থেকে বাঁচি, ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা এইটুকুর ইহতিমাম করি এবং হার গুনাহ থেকে বাঁচি, বস, হ্যাঁ না? হ্যাঁ। আর এক বিষয় যে কারোর সঙ্গে যদি ভালো ব্যবহার পারলাম তো মাশাআল্লাহ, বহুত আচ্ছা। কমপক্ষে এতটুকু যে আমি তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না, এবং কারো কারো হক নষ্ট করব না, কাউকে কষ্ট দিব না, ঠিক আছে না? হ্যাঁ। আর আল্লাহ পাকের জিকির কে জিন্দেগি বানে, যেখানেই থাকি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করার তৌফিক নসিব। আল্লাহকে এক মুহূর্তের জন্য না ভুলি, আল্লাহকে হামেশা ইয়াদ রাখি। জবানে আল্লাহ পাকের জিকির পাকে পাকে যতটুকু সম্ভব হয় তো সেটা চেষ্টা করি, ফিকির করি। আর নিজের জন্য দোয়া করতে থাকি, সারা জাহানের মুসলমানদের জন্য দোয়া করতে থাকি। দোয়া বড় হাতিয়ার, দোয়া বড় হাতিয়ার। হযরত হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই, মানুষ আসে যে সবাই চায় যে আমার তাবিজ দেব, অথচ আমি তাবিজের থেকে অনেক বড় জিনিস তাদেরকে দিই, সেটার খেয়াল করে না, সেটার কদর করে না, তাবিজের কদর করে। সে বড়টা হলো দোয়া, তাবিজের চেয়ে যেটা বড়, তাবিজের চেয়ে যেটা পাওয়ারফুল সেটা হলো দোয়া। আমি বলি যে বড়টা নেও, বড়টা ধর, সে বলে না আমার ছোটটা দেন। তাবিজ হলো, ঠিক আছে ভাই, কোরআন সুন্নার খেলাফ যদি না হয় তাবিজও জায়েজ আছে। হ্যাঁ, কোরআনে পাকের আয়াতের মধ্যে থাকে, আল্লাহ পাকের নাম থাকে, বুজুর্গের দিনের কোন জবানের আসরওয়ালা আমল থাকে তাবিজের মধ্যে, আল্লাহ পাকের মধ্যে আসর দান করেন, সেটা না জায়েজ না। মানুষের যারা এগুলোকে ছেড়ে কুফর বলে, হারাম বলে, না জায়েজ বলে, এটা সহি না। আমাদের বুজুর্গের দিন, আকাবের দিন, এনারা মানুষের ফায়দার জন্য তাবিজ তোমারও দিচ্ছেন, ইস্তেমাল করছেন, তাই না? এমনকি উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম বুজুর্গ যারা ছিলেন, যেমন হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ, তিনিও লোকদেরকে তাবিজ তোমার দিতেন এবং লিখছেনও, তাই না? তাবিজ তোমার ওয়ালা কিতাবও লিখছেন, কিছু বিষয় এরকম লিখছেন যেটা মুসলমানের ফায়দা হবে। এমনকি ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে ভাই, এই তাবিজ দিলে ফায়দা, এই তাবিজ দিলে ফায়দা। যারা তাবিজ তোমারকে না জায়েজ বলে বা শিরক, শিরকি জিনিস বলে বা শিরক বলে, বিচারারা বুঝের কমির কারণে বলে, হ্যাঁ না? যদি তাবিজ তোমার শিরক, শিরকের বিষয়ে সামিল থাকে, ওর মধ্যে কুফরের বিষয় সামিল থাকে, সেটা তো হারাম, সেটাকে ইস্তেমাল না করা চাই। সেখানেও ব্যাখ্যা আছে, শুনো। হ্যাঁ, তবে আগে শুনো যে কোন মুমিন মুসলমান এসা কাজ করতে পারে না, এটা শিরক ওয়ালা তাবিজ, কুফর ওয়ালা তাবিজ, কোন মুসলমান সেটা করতে পারবে না, ফের তার ঈমান থাকবে কি? হ্যাঁ হ্যাঁ, যদি মুসলমান হয় কিন্তু তাবিজ আনছে কাফেরের থেকে, আর সে কাফের ওটার ভিতরে কুফর শিরক লিখে দিছে, সেই তাবিজের ইস্তেমাল জায়েজ আছে, এবং সেটা সেই মানুষ কাফেরও হবে না, কোন গুনাহগারও হবে না, যে এটা করতেছে সে এটার জন্য দায়ী। এই জন্য কাফের মুশরিকের কাছে ফুল হওয়া, তদবির করানো, এটা না জায়েজ না, কথা বুঝেন না? তার আকিদার জন্য সে দায়ী, তার আকিদার জন্য সে দায়ী। এটা এরকমই যেমন কাফের হাতে ইঞ্জেকশন নেওয়া,
যেমন এক কাফের হাতে অপারেশন করানো, বিদ্রোহীর হাতে অপারেশন জায়েজ নেই, বিদ্রোহীর হাতে যদি ইঞ্জেকশন করা জায়েজ নেই। তো এটা এক মশলা, এটা হয়তো অনেকে জানেও না, কোথায় বুঝুন নেই, কোথায় কোথায় খেয়াল পড়লো তো বললাম, আল্লাহ বুঝুন। তো মুসলমান কুফর এবং শিরক ওয়ালা এরকম কোন তাবিজ না দেওয়া, হ্যাঁ না, কোন কাফের যদি দিল কোন মুসলমানকে কুফরি কথার কথা দিয়ে ঝাড়ফুঁক করলো, সেটার জন্য সেই কাফের দায়ী, মুসলমানের তার জন্য কোন তার ইমানের ইমানের ক্ষতি হবে না এটি ইনশাআল্লাহ। তার কথা বুঝে আসছে ভাই? কিসের কথা কি বললাম? হ্যাঁ, তো দোয়া, দোয়ার এতেমাম করি, বহুত বহুত দোয়া, বহুত দোয়া করতে থাকি, বহুত দোয়া করতে থাকি, দোয়া আজিমুসান, দোয়ার দ্বারা আজিমুসান করবে, ইলাহি নসিব, অনেক বড় নূর নসিব, আল্লাহ পাকের সঙ্গে ঘনিষ্ঠতম সম্পর্ক পয়দা হয়, এবং দোয়ার দ্বারা আল্লাহ পাকের সঙ্গে ঘনিষ্ঠতম সম্পর্ক আরো বাড়ে, সম্পর্কের ঘনিষ্ঠতা আরো বাড়ে দোয়ার দ্বারা। তো দোয়া নিজের জন্য করি, নিজের আপন জন প্রিয়জনদের জন্য করি, প্রতিবেশীদের জন্য করি, বন্ধু বান্ধবের জন্য করি, সারা জাহানের মুসলমানদের জন্য দোয়া করি। দোয়া যখন করি তো সব মুসলমানদের কথাও ইয়াদ করি, মুক্তসারই বলি, মুক্তসারই বলি যে ভাই সারা জাহানের মুসলমানের ফায়দা হয়ে যায়, এরকম কোন কথা এক আধ কথা সংক্ষেপে যদি বলি, আর যদি তৌফিক হয় তো বেশি বললাম। আমার শেখ রহমতুল্লাহ আলাই তখন মক্কা মুকাররমে তওয়াফের মধ্যে আছেন, তো আমাদের এই জিনজিরার এক আলেম ছিলেন হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, বহুত আল্লাহওয়ালা ছিলেন। হুজুর নিজে আমাকে শুনেছেন যে তো আমি তওয়াফের মধ্যে আমার শেখের নিকট আগে গেলাম, গিয়া বললাম হজরতজি আমার জন্য দোয়া করেন। হজরতওয়ালা খুব রাগ করছেন, রাগ তো কণ্ঠে বলতেছিল ক্যা ইয়ে কে হোক মেরে লিয়ে দোয়া করছে, আখতার তাম মুসলমানও গেলে দোয়া মাগলাম, আমি সারা জাহানের মুসলমানদের জন্য দোয়া করতেছি। তো আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের মহান বৈশিষ্ট্য হয় সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করা, সমস্ত উম্মতের জন্য দোয়া করা। এসাই উলামায়ে দ্বীনেরও উচিত যে সমস্ত মুসলমানদের জন্য, সমস্ত উম্মতের জন্য দোয়া করা। হ্যাঁ, এখন হাতিয়ার দিয়া কার সঙ্গে লড়বেন? কারণ আপনি একলা, আপনার হাতিয়ারও কয়েক অল্প কয়েকটা, দুশ্মন বেশুমার, তার হাতিয়ারও বেশুমার, তাই না? তো আমাদের আসবাবের দিক থেকে আমরা কমজোর, আরেকটা হলো ইমানি শক্তির দিক থেকেও আমরা কমজোর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মতো ইমানি শক্তি আমাদের নাই। তো এইরকম মৌকাতে এই হাতিয়ার ইস্তেমাল করি, দোয়া, দোয়ার হাতিয়ার ইস্তেমাল করতে থাকি দিন রাত। আর মাঠের মধ্যে গোলাগুলি কতক্ষণ করা যায়, যুদ্ধের ময়দানে গোলাগুলি কতক্ষণ করা যায়, দোয়ার তীর কামান তো দিন রাত মারতে থাকা যায়, দোয়ার তীর কামান তো দিন রাত মারতে থাকা যায়, এটা খেয়াল করি ইনশাআল্লাহ। তো এটা কোন দুনিয়াকে শুনে বলা কোন জরুরি না, আল্লাহ পাকের কাছে চুপচাপ বলতে থাকি। আর আজকাল তো এরকম যে দুনিয়াকে শুনে শুনে বলতে থাকা কোন কোন দোয়া সেটা মুশকিল অনেক ক্ষেত্রে, যে ভাই দুশ্মনরা শুনলে কি এটার প্রতিক্রিয়া তাদের মধ্যে হয়, হ্যাঁ না? এজন্য হযরত হাকিম উল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি সে বলতেন যে ভাই কাফের মুশরিকদের বিরুদ্ধে যে শুরু করে না তো কোনোতে না দিলাম লম্বা লম্বা, সেটা সাবিত তো আছে, কিন্তু মুশকিল হালাত যদি পয়দা হয় কাফের সেটারও কোনো কঠিন প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে। তো
এমনি দোয়াও তো যথেষ্ট আল্লাহ পাকের নিকট, এমনি এমনি যদি দোয়া করে সেই দোয়ার মধ্যেও তো তাসির আছে, তাই না? তাদেরকে শুনে বলা কোনো জরুরি না, চুপচাপ বলি আল্লাহ পাকের কাছে, এতো ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা, এর মধ্যে আসর হবে। আমাদের আকাবের দিন তো এটাই করতেন, আল্লাহ পাকের নিকট বলতে থাকতেন, এবং আজিব আজিব মামলা যে দোয়ার দ্বারা একটা ফায়দা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। খোলাসা কথা এই যে ভাই, হালাল খাই, তাই না, গুনা থেকে বাঁচি, দুর্ব্যবহার কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করি, দুর্ব্যবহার না করি, এবং কোন মখলুককে কোন মানুষকে কষ্ট না দিই, কারো হক নষ্ট না করি, যেখানে থাকি বেশি বেশি আল্লাহ পাকের জিকির করার চেষ্টা করি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুগামী থাকি, সুন্নত আমার জানের সম্পদ হয়, আমার প্রাণের সম্পদ হয়, আর বেশি বেশি দোয়া করতে থাকি, বেশি বেশি দোয়া করতে থাকি, নিজের জন্য দোয়া করতে থাকি, অন্যান্য আল্লাহর বান্দাদের জন্য, মাখলুকের জন্য দোয়া করতে থাকি, আর কাউকে কষ্ট দেওয়ার বিষয়টা এটার ব্যাপারে এতেমাম কম থাকে নিজেদের মধ্যে, যে সবই ঠিক আছে, নামাজ সুন্দর করার ফিকির আছে, আমল সুন্দর করার ফিকির আছে, কিন্তু আরেক লোক আমার দ্বারা কষ্ট পাবে বা তার ক্ষতি হয়ে যাবে, তার জিল্লতি হবে, ব্যয়জ্যোতি হবে, এসব ব্যাপারে আমাদের ফিকির কম, দিনওয়ালাদের মধ্যে এগুলার ফিকিরের বড় কমি, হ্যাঁ না, এ ব্যাপারে ইহতিমাম করেছে। কুকুর শুয়ে আছে রাস্তার পাশে, ওই দিক দিয়ে আগে যেতেছে, যাতে কুকুর ওই ওখান থেকে উঠে চলে যায়, এখানে কুকুর শুয়ে আছে, তোমার কি সমস্যা, ওরে ঘুমাইতে দাও, তুমি ইনসান হলে তো সেই কুকুরের কাছে গিয়ে ওর ঘুমের ব্যাঘাত কেন করলা, এটা তো ইনসানিয়তের খেলাফ কাজ করছে, মানুষের কাজ এটা, ও তো এক জানোয়ার বেচারা, ওর বুঝ মতো ও কাজ করছে, তুমি ইনসান হলে তোমার বুঝ মতো কাজ করা উচিত ছিল, কেন তুমি তার ঘুমের ব্যাঘাত ঘটাইলে? এক বিড়াল এক জায়গায় আরাম করতেছে, গিয়া সেখানে দাঁড়াই গেছ, ও উঠে দৌড় দিছে, সেখানে কেন গেছো দাঁড়াইতে, কি দরকার ছিল? সেদিন আমি জামিয়াতে গেছি, তো রাত্রিবেলা সবকের পরে যখন পরে আমি আসতে দিছি, তো কিছু দোস্ত আমরা ওখান থেকে বের হতেছিল আমার সাথে রাস্তায় হাঁটার জন্য, রাস্তার এক পাশে শীতের মধ্যে দুই কুকুর একসাথে শুয়ে আছে বালুর মধ্যে, না একদমই একদম লেগে লেগে শুয়েছে, যাতে ওদের শরীর গরম হয়, আর বালুর মধ্যে শুয়েছে, ওই জনাবর ভিতরে একজন এসে কুকুরের কাছে চলে গেছে, কুকুররা উঠে শেষে আলোক হয়ে গেছে, এত কষ্ট হয়েছে যে কি বলবো, মন চাইছিল যে ওরে একে মার দেওয়া উচিত, কিন্তু কি করা, পরে এত কষ্ট হয়েছে, আমি বললাম যে যাও সরো ভিতরে, আমার সঙ্গে আসবে না, সারা রাস্তায় আমার তবিয়তের উপরে অনেক আসর ছিল, কেন এক মাখ লোককে কষ্ট দিলে, বলো ভাই। ইমাম আব্দুল ওয়াহাব সারানি রহমতুল্লাহ লিখছেন যে এক বুজুর্গ বাজার থেকে কোন সদাই নিয়ে আসছেন, ঘরের মধ্যে ওটা যখন দেখছেন, দেখলেন যে ওর মধ্যে পিঁপড়া, হয়তো কতগুলো পিঁপড়া ওর মধ্যে এসে গেছে, তো উনি পেরেশান হয়েছেন যে ভাই এটা তো এই এলাকার পিঁপড়া না, সে এলাকার পিঁপড়া যেখান থেকে আমি এই জিনিস আনছি, তো সেখানে 12 মাইল রাস্তা, 12 মাইল রাস্তা হাইটে সেখানে আবার গেছে এদের পিঁপড়া এগুলো নিয়ে সঙ্গে করে, এই জন্য যে ওদের আরাম হবে ওদের আত্মীয় স্বজনের সঙ্গে, আত্মীয় স্বজনদেরকে পাবে না, এখানে পেরেশান থাকবে, সেই জন্য সেখানে নিয়ে পৌঁছে দিয়ে আসছে। আল্লামা সারানি লিখছেন যে আসলাফ আকাবির দিনের আখলাক ছিল যে মখলুককে কষ্ট না দেওয়া,
তার মধ্যে এটা উল্লেখ করছেন, চিন্তা করা যায় কি মানুষ ছিলেন তারা। ইয়া আল্লাহ, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল-আবরার আল্লাযীনা লা ইউযুনা যাররা ওয়ালা ইয়ারযাউনা শাররা, আল্লাহু আলা মানুষ তারা যে যারা একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না এবং কোন গুনাহের কাজে রাজি হয় না, কোন অন্যায় কাজে রাজি হয় না, এটাই দলিল যে মানুষ আল্লাহ আলা, এই মানুষ আল্লাহ আলা এবং এই মানুষ খাঁটি মুসলমান, জান্নাতওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহওয়ালা লোকের তবিয়তই চরিত্র এরকম হয় যে খালেকে পাকের সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার জন্য মখলুকের সঙ্গে দুর্ব্যবহার থেকে সে দূরে থাকে, মখলুকের সঙ্গে দুর্ব্যবহার কে সে ভয় পায় যে খালেকে পাক নারাজ হবে। বড় আজীব মামলা, সারা সুলুক বয়ান হয়ে গেছে। অনেক জায়গায় খুব এটা বয়ান হইতেছে যে ভাই গুনাহ থেকে বাঁচো, মখলুকের সঙ্গে দুর্ব্যবহার থেকে বাঁচা এটাও জরুরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে কামিল দ্বীন শিখাইতেন। কামিল দ্বীন মানে ওই দ্বীন যেটা নুকসানাত থেকে মুক্ত, মানে ওই নুকসান যে নুকসানটাকে ক্ষতিগ্রস্ত করবে দুনিয়া আখেরাতে, এরকম নুকসানাত থেকে মুক্ত দিন শিখাইতেন, তাই না? আর আমি দিন শিখলাম, এসা দিন শিখলাম, এসা দিন শিখালাম নুকসানাত ওয়ালা ত্রুটিপূর্ণ, তাই না? এসা না হওয়া চাই। কিছু আমলের শোক জোশ বাঁচলো আর কিছু আমলের খেয়ালই থাকলো না, এসা না হয়। সবগুলো আমল আমরা করতে পারি না, অতগুলোর আমাদের হিম্মত হয় না। হত্তাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো সকল আমল যে করতেন, যে সব নফল আমল সবগুলো করতেন সকলে, এমনটা সাহাবায়ে কেরামেরও শান ছিল না। শোনা আমলের মধ্যে শেখা আমল আলাইহিস্লাম থেকে পাইছেন, ওর মধ্যে যতটুকু নিজের হিম্মত হইত করতেন। হ্যাঁ, ফরজ ওয়াজিবের ক্ষেত্রে তারা মজবুত ছিলেন, তাকওয়ার উপরে মজবুত ছিলেন, এবং মখলুকের হকের ব্যাপারে তারা একদম হামেশা সচেতন ছিলেন। নিজের আখেরাতকে ক্ষতিগ্রস্ত করে, আল্লাহর সঙ্গে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এমন সব বিষয় থেকে তারা হামেশা মুক্ত থাকতেন। আর যদি কখনো কোনো এরকম ভুলচুক হয়ে যেত, ভুল বিচ্যুতি ঘটত, জলদি তারা সেটার সংশোধন করতেন, সেটার প্রতিকার করতেন। কথা বুঝে আসছে ভাই? হ্যাঁ। আর জিন্দিগিকে ধুইতে থাকি, পাক ও সাফ করতে থাকি বার 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 তওবা ইস্তেগফার দ্বারা, জিন্দিগিকে ধুইতে থাকি, কাপড় যেরকম ধোয়, ময়লা হলে পরিষ্কার করে, নিজের জিন্দিগিকে রোজ রোজানা বারবার ধুইয়া পরিষ্কার করতে থাকি তওবা ইস্তেগফারের দ্বারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্পর্ক যত ভালো থাকবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তত ভালো থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্পর্ক ভালো রাখার তরিকা হলো, একটা হলো ইত্তেবায়ে শরীয়ত, যেটার হাসিল হলো তাকওয়া, আর ইত্তেবায়ে সুন্নত। ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত, আর দিনের উপর চলা আসান হয়, আল্লাহ পাকের নিকট এই বান্দা বেশি কামিয়াব বান্দা গণ্য হয় যখন এই বান্দা কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখে, কোন আল্লাহওয়ালার অনুসরণওয়ালা জিন্দগি বানায়। এটা আল্লাহ পাকের নিজাম, যে আমার সঙ্গে দুস্তি চাও তো আমার দুস্তের সঙ্গে দুস্তি রাখো। কোরআন সুন্নার আলোকে এটা সুস্পষ্ট বিষয় যে আমার সঙ্গে দুস্তি চাও, আমার কোন দোস্তের সঙ্গে দুস্তি রাখবো।
তো এটা হর জমানাতে সাহাব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাব একরাম তাবিন তাবে তাবিন হর জমানাতে এই আমল মুসলমানদের শীর্ষ আমল রূপে গণ্য হয়েছে। বড় দিন ওয়ালা, বড় ইমান ওয়ালা, হ্যাঁ, আল্লাহর সঙ্গে বড় তাল্লুক ওয়ালা দের সঙ্গে উঠা বসা রাখা, এটার এহতিমাম করা। আল বারাকা মা আকাবিরকুম, আল খায়রু মা আকাবিরকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের ছায়ার মধ্যে থাকার তরিকে হলো আকাবির উম্মতের সঙ্গে তাল্লুক এবং তাদের এত্তেবার মধ্যে থাকা। বস খতম মুআমালা, আগে পুরা কামিয়াবি ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ 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 মোহাম্মদ কি পরে? আরে ভাই বাহ, কোথায় পরে? আপনার ওয়ালেদ সাহেবের কথা বহুত বেশি মনে পড়ে, আমার অনেক অনেক মনে পড়ে, অনেক অনেক মনে পড়ে। আলহামদুলিল্লাহ বহুত তার জন্য মহব্বত লাগে এবং বকাসুরত ইয়াদ হইতে থাকে। অনেক স্মরণ হয় এবং হুজুরের সঙ্গে মোলাকাত করার জন্য দিল মুশতাক বহুত বহুত দিন থেকে, একদিন দুই দিন দশ দিন দুই মাস তিন মাস থেকে না, মুদ্দতে দরাজ থেকে আগে থেকে এমনি বেশি মহব্বত লাগতো, ইদানিং বেশি আরো। মানে কজদান এবং বেলা কজ কাসরত ইয়াদ হইতে থাকে এবং মনে মনে ভাবতে থাকি কবে হুজুরের সঙ্গে মোলাকাত করব। জমিনে এক ফেরেশতা, কোন জমিনের ফেরেশতার সঙ্গে মোলাকাত করতে হলে ওনার লোকের মোলাকাত করে আসলে হলো। কোন এই দুনিয়ার সাথে কোন সম্পর্ক নেই, দুনিয়ার কোন কিছুর লোক কোন সম্পর্ক একদমই নেই। সদু সাহেব রহমতুল্লাহ আলাইকে পাইছিলেন, সদু সাহেব দোয়া ও তাওয়াজ্জু একদম কামিল পাইছেন, সদু সাহেব রহমতুল্লাহর একদম দেওয়ানা, হ্যাঁ না, উস দিওয়ানা কে দিওয়ানা না, শুধু হ্যাঁ না, যারা দেওয়ানা হয় না এরাই দেওয়ানা, মানে এগুলি পাগল, এগুলি আল্লাহর পাগল হয় না, আহলুল্লাহর পাগল হয় না। আর কোন আল্লাহ বলার সঙ্গে তাল্লুক ওয়ালা কশিন কালো সে তার জিন্দগি বেকার হয় না, মেখানেক মাহরুম বি মাহরুম নেই। হুমুল কওম লা ইশকা বিহিম জালিস, মেখানেক মাহরুম বি মাহরুম নেই। লোকেরা মনে করে যে বুজুর্গান দিনের কথাবার্তা এগুলো খেয়ালি কথাবার্তা, বেদলিল আইনি বক্তে তাদের কথা এগুলো মুলহামাত হয়, এলহাম যুগে এগুলো আসতে থাকে, বের হইতে থাকে, কিন্তু সেগুলোর দালায়েল থাকে, সবগুলোর দালায়েল থাকে। আইনি বক্তে ইলতিফাত ইলা দালায়েল তাদের নাও থাকতে পারে, অনেক ক্ষেত্রেই থাকে না, কিন্তু মিন জানিবিল্লাহ এসা বেদলিল কথা তাদের জবান থেকে হক তালা বের করেন না। আল্লাহ পাকের এটা এক খাস নিজাম আহলুল্লাহর সঙ্গে, যে বেদলিল কথা তাদের জবান থেকে বের হয় না। তবে হ্যাঁ, কিছু এসা সাহাবী নিসবত লোক যাদের নিসবত মাল্লা কমজোর, তাল্লুক মাল্লা কমজোর এবং এলমেরও খামি এবং কমজোরই থাকে, অনেক সময় জজবাতে কথা বলে বসেন, কমজোর তো আল্লাহ মা আল্লাহ যাদের যে হক তাআলার রেজার রেজা কুরবের এহাতার মধ্যে থাইকা কথা বলার এহতিমাম ইলতিজাম কিছু লোকের ছুটে নিজেদের জজবাতের কারণে, এরা জামাতে কামিলিনের মধ্যে সামিল না, আল্লাহ বটে কিন্তু নাকিসিন,
কাবিল ইক্তেদা মানুষ নয়, এ সকল লোক মুক্তাদা থাকে না, এদের সুবতে কখনো বসা কখনো না বসা। যখন দেখা যায় যে নোকসানের বিষয় আছে সেটা সেখান থেকে এতরাজ করা, এরা ওলি বিজ্জাত, কিন্তু ওলি মুতাদ্দি তাদের তাল্লুক মহল্লা মুতাদ্দি খিদমাতের মুতামিল না। আমার কথার দ্বারা উম্মত ক্ষতির মধ্যে পড়ে যায় এসা না হয়, এটার ইহতমাম এর ক্ষেত্রে তাদের বড় কমি আছে। এরকম লোকদের সঙ্গে উঠা বসা না করাই মুনাসিব, বাস কখনো বসা হলো আল্লাহ আল্লাহ মানুষ, কিন্তু এদের সঙ্গে মোলাজামাত না করা চাই, এদের সুবতের ইলতিজাম না করা চাই। তো বহরহাল যারা এরকম আহলুল্লাহ যারা কামিলিন, তাআল্লুক মাল্লাম আল্লাহর সঙ্গে মজবুত এবং ইলম সহি তাদের কাছে মজুদ আছে, তো তাদের এই উসুলও থাকে যে বলা তো এলহাম যুগে বলা থাকে, তারও লিখছেন এই কথা। যারা আহলুল্লাহ হন তারা আবার জবানি খোলেন না মিন জানিবিল্লাহ এটার উপর রেজার ইশারা না থাকলে। তাদের দিলের উপরে তাদের কলমের উপরে তাদের নিগরানি জারি থাকে। আমার শায়খ রহমুল্লাহকে দেখছি যে কোন এক লফজ বয়ানের মধ্যে হঠাৎ কথার মধ্যে ফুসকে বের হয়ে গেছে এক শব্দ বা এক এক জুমলা এক বাক্য, যেটা দিন এবং আকাবের দিনের তরিকের সঙ্গে মিল বলা না, এর থেকে থোড়া সা খেলাফ। তো সাথে সাথে হযরত মজলিসের মধ্যে এলান করতেন যে আমার এই লফজ অথবা আমার এই জুমলা এটা সহি না, আমি এর থেকে তওবা করতেছি সবার সামনে। এরকম বার হা হয়েছে, এরকম পেশা মানুষ তারা বলল নিজের উম্মত ক্ষতিগ্রস্ত হবে যদি গলতির এতরাফ না করা হয়। তো সেক্ষেত্রে নিজের গলতির এতরাফ করতে না পারা এটা অজুব কিবিরের আলামত, নিজেকে কিছু মনে করার আলামত। আমি কি কিন্তু এর অর্থ এই না যে নিজের দোষ ত্রুটি গায়ে গায়ে বেড়াইতে থাকা, খালি গুনাগার দোয়া চাইলে ভাই আমি গুনাগার মানুষ আমি কি দোয়া করি, এত গুনাগার গুনাগার ওয়াজ করা স্লোগান দেওয়ার এই বয়ান কে বলছে আপনারা? গুনাগার গুনাগার তুমি আল্লাহর কাছে, সব মানুষের কাছে এটা আরো জিকির করার এবং নারা লাগানোর দরকার কি? এই আন্দাজ কালাম সহি না। হ্যাঁ, কোন আল্লাহ বলার তার কলবের সেফতে আব্দিয়তের কারণে ফানায়তের কারণে এরকম জুমলা বের হয় সেটা ভিন্ন মামলা, কিন্তু এটাকে মামুল বানানো চাই না। কোন নসিহতের ওয়াকিয়া তো না, মেজাহিয়া ওয়াকিয়া। করাচিতে আমার শেখ রহমুল্লার খানকাতে মসজিদের মধ্যে খানকার মসজিদের মধ্যে খানকার এক সালে তাল ভেলেন জোয়ান মানুষ, সে এক সাইরে মসজিদে বসে কানতেছে, অনেক কান্নাকারি করতেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমার মাফ করে দেন, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমার মাফ করে দেন, হুজুর করতেছে খালি। তো লোক সব মনোরঞ্জন চলে গেছে, ওই তাল ভেলেন বেচারা সালে বেচারা ওখানে খালি কান্নাকারি করতেছে আর খালি মাপ চাইতেছে। তো ওইখানে এক এলাকার ওই এলাকার এক মুসল্লি ওখানে বসে রয়েছে, সে দেখতেছে যে কানতেছে খালি, কান্দেই কান্দে আর খালি মাপ চায়। তো এই লোক ওই লোকও যায় না, ওখানে বসে দেখতেছে
তাকায় তাকায় দেখতেছেন যে কালী কান্দে এলো। যাই হোক, পরে অনেক লম্বা দোয়া মোনাজাত করে কান্দাকাটি করে শেষ করছে। পরে এই পাঠান যে এখান থেকে উঠছে, উঠে গিয়ে ওকে বলতেছে ইতনা গুন্ডা কেউ কি ইতনা রোতা হয়, খুব রাগ হয়েছে তার ইতনা গুন্ডা কেউ কি ইতনা রোতা হয়, এতগুলো করছিস কেন তুই চিলে দিছিস খেলে বসে। এই কথা ওরে বলার জন্য বুঝে নিস, এটা হযরত খাদেম মিসা রহমুল্লাহ শুনেছিলেন এই বাক্য। এই জন্য জায়গায় জায়গায় চিলাচিলি করো না, নিজের এহতিয়াতের সঙ্গে চলা চাই, দিনের উপর চলার জন্য দিনের সমস্যা গেছে। আওয়ামের সামনে ওখানে চিলাচিলি করতে থাকছে, আওয়াম আসছে দোয়া দোয়া চাইতেছে, ভাই আমার জন্য দোয়া করে দিন, ভাই আমার গুণের আমার নাই গুণার সীমা, আমার জন্য কি দোয়া করবো। আওয়াম মনে করবে আলেম মানুষ বলি আল্লাহ মানুষ মনে করে আসলাম, উপরেরও যদি এত শয়তান হইতো তাহলে তো আমরা এত খারাপ করি। এটা তো ওর দিনের পথে চলার ক্ষেত্রে তুমি রুকাওয়াট পয়দা করবে, কথাবার্তা বলার জন্য দিনই বুঝ থাকাতে। হ্যাঁ, থানভি লিখছেন যে নূরে ফাম কিসি ফানি ফিল্লা বাকি কি সোহবত কি বেদুন হাসিল নেই হতো, দিনের নূর ওয়ালা বুজ কোন খাটি কামেল আল্লাহ ওয়ালার সোহবত ব্যতীত অর্জন হয় না। অনেকে এরকম করে না, সারা জীবনই দেখলাম বহু লোকেরা কিছু বললে যে হুজুর একটু দোয়া করুন, আমি নিজে গুনাহগার আমি মোহতাজ আমার জন্য আমি কি দোয়া করুন, সব দোয়ার মতো আজিম হুসান আমল থেকে নিজেকে নিজে নিজের ফাহামের কমির কারণে হামেশা মারুম রাখতেছেন। ভালো ভালো নেক লোকের সারা দেশ দুনিয়া ভরা এরকম লোক, তাদের এই আমল গলত, এই আমল সহি না। বুজুর্গান দিন বলছেন যে তুমি দোয়া করলে তুমি নিজের গুনাগার, তো তোমার দোয়ার সময় তুমি গুনাগার হয়ে মুজরিমানা আহ জারি করতেছ, ঠিক আছে, কিন্তু আরেক মুসলমানের জন্য দোয়া করো তখন সেই ব্যাপারে তো তোমার কোনো গুনাহ নেই, সেই ব্যাপারে তো তোমার কোনো গুনাহ নেই। তো ওই মুসলমানের জন্য দোয়া তোমার মুখলেস আনো দোয়া, সেটা তোমার আহাম আমল হাঁটতেছে লুঙ্গি হাঁটুর উপর উঠে যাইতেছে, তো তাল বেলেম যাইতেছে ছোট মানুষ বাস্তা দিয়ে আসসালাম আলাইকুম, বুড়া ওই হালতে ওয়ালাইকুম সালাম, দাদাজি আমার জন্য দোয়া করেন, দোয়া করি বাবা আল্লাহ তোমার বড় আলেম বানাক, বড় ওলি আল্লাহ বানাক, বড় কেসা মুখলে সারা দোয়া লুঙ্গি ওর হাঁটুর উপর দোয়া কত মুখলে সারা, তার ভুল তার ভুল, দোয়ার ক্ষেত্রে সে মুখলে কবুল হয়ে গেল তো বিরাট কাম হয়ে গেল, সন্তোষ হয়ে গেলে। অনেক লোকের এরকম কথা শুনে অনেক কষ্ট পাইছি আমি সারা জীবন, দোয়া চাইলে আলেম মানুষ বুজুর্গ মানুষ নেক আমলওয়ালা আচ্ছা লোক দোয়া চাইলে বলেন ফাওরান, আমি নিজে গুনাহগার আমি কি দোয়া করব, আবার কয় যে আমি নিজে মোহতাজে দোয়া, তো মোহতাজে দোয়া এই জন্য দোয়া করা যাবে না। হ্যাঁ, এক মুসলমানের জন্য দোয়া করা তো বহুত বড় দৌলত, কত কথা আলোচনা হয়েছে এক মুসলমানের জন্য দোয়ার সুযোগ পেলে কেন দোয়া না করা। হ্যাঁ, বলো যে ভাই ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব, আর যদি তখন হিম্মত হয় দোয়া করেই দিলে কিছু আল্লাহ আপনার হায়াতে বরকত দেন, আল্লাহ আপনার ইজ্জত দেন, আল্লাহ আপনাকে আরো বড় বানান, ঈমানের লাইন আরো বড় বানান।
কিছু বলে দেওয়া, তো সে লোক কত খুশি হয়ে যায়, তাই না? অনেক সাদা সিধা মানুষ আছে রাস্তা দিয়ে যায়, গাঁও গ্রামে ঘুরে খেজুর গাছ টাছ কাটে, হ্যাঁ, গরু চড়ায়, কিন্তু এসা সাদা সিধা লোক দোয়া চাইলে এমন আরম্ভ দোয়া আরম্ভ করে, উফ, আল্লাহ আশ্চর্য লাগে। একবারে প্রাণ উজাড় করে দিয়ে দোয়া করতে থাকে, এদের কাছে দোয়া না চাওয়া তো কোথায় দোয়া চাওয়া? কাজে সাহেব এরকম লোক দেখেন না আপনি? হ্যাঁ, প্রাণ উজাড় করে যে দোয়া করে সাধারণ সাধারণ মানুষ, অনেক সময় আইসা এই বুড়ারা মাথায় হাত হাত দিয়ে একদম অনেক দোয়া করে দেয়। এটাও আল্লাহ পাক দেখেন যে এক বুড়া মানুষ যাকে আমি প্রেয়ার করি সে আমার এক বান্দাকে প্রেয়ার করতেছে, আল্লাহ পাকের এই ওই বান্দার প্রতি প্রেয়ার দিকে আল্লাহ পাকের প্রেয়ারে জোশ আছে। তো ও যখন এবার প্রেয়ার করলো, আমি জরুর একে আমার প্যারা বানাবো, বলো। আলহামদুলিল্লাহ, মজলিস থেকে উঠার কি দোয়া? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার